রোববার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে 32 বছর পর সিনিয়র সহকারী জজ আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন মাতুব্বর, যুগ্ম জেলা ও দায়রা জজ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মোহাম্মদ গোলাম নবী, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আজম, উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ, মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার সাধারণ মানুষ আইনকানুন বিষয় নিয়ে আর দুর্ভোগ পোহাতে হবে না, অল্প খরচেই এখন মানুষ বিচার বিভাগের কার্যক্রম পরিচালনা করতে পারবে। তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়ন করছে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। জায়গায় গেলে যেটা দেখি সেই ধরনের মানসিকতা মহেশপুরের মানুষের ভিতরে নেই, এটা আমার গর্ব যে মহেশপুরের মানুষ হচ্ছে সারা পৃথিবীর বাঙালি ভোটে নির্বাচিত হয়েছিলেন। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।